আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসছি হচ্ছে ড্যামরা আমুলিয়া মডেল টাউন। মডেল টাউন এখানে হচ্ছে আপনার গ্রিন ল্যান্ড ট্রেনিং সেন্টার বা যেটাই বলেন গ্রিন ল্যান্ড পলিটেকনিক। তো এইখানে হচ্ছে এই পলিটেকনিক্যালের এক স্যার, তো ওনার হচ্ছে হাওড়াতে আমরা ইনস্টল করছি। আসুন স্যারের সাথে কথা বলি, আমাদের ডিভাইসটা ইনস্টল করে তার বক্তব্য কি আর সে কেন আমাদের ডিভাইসটা ইনস্টল। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের ডিভাইসটা আপনি কেন ইনস্টল করেন? বা বাজারে তো আরো অনেক ধরনের ডিভাইস আছে, রিমোট ডিভাইস আছে, অনেক কিছু আছে, আমাদেরটাই কেন পছন্দ করলেন? সর্বপ্রথম কারণ হচ্ছে আপনাদের সাথে কথা বলে ভালো লাগছে, আপনাদের ব্যবহার। আচ্ছা, সেকেন্ড হলো আমি একটু ব্যস্ত মানুষ, সময় সুযোগ পাই না। যাদের সাথে এর আগে কথা হয়েছিল সবাই বলে লোকেশনে যাইতে হবে, তো আমার পক্ষে লোকেশনে যাওয়াটা একটু টাফ, আবার সময় বের করা একটু ঝামেলা। তো আপনাদের সাথে কথা বলে ভালো লাগছে, আপনারা লোকেশন অনুযায়ী আইসা এবং অনেক সুন্দর করে ইনস্টল করতেছেন, যেটা আমি আপনারা বলছেনও আমাকে ফোনে, এবং পরবর্তীতে এই যে কথা দিয়ে কথা রাখতেছেন, এটা খুব ভালো লাগতেছে। যে আপনারা আমাদের কাজ, আপনার কেমন ভালো লাগলো? রাইট রাইট রাইট, আপনারা অনেক টাইম নিয়ে একটা গোপন জায়গায়, মানে চোর এটা খুঁজে বের করতে হলে ওর মোটামুটি অন্তত আধা ঘন্টা টাইম লাগবে আমার যেটা মনে হয়। অন্য যে কোনো সিকিউরিটি সম্পর্কে আমি যতটুকু জানি সবাই সিটের নিচে রাইখা দেয়, ওদের ডিভাইসটা বড় থাকে। ভাই তো মনে হয় আগে একটা ডিভাইস ইউজ করছেন? হ্যাঁ, এর আগে একটা ছিল আমার। হ্যাঁ, ওটা ওদের ওইগুলো সবগুলাই আসলে খুলে ফেলা হয়েছে। যাই হোক, ওইগুলো সবগুলাই হলো সিটের নিচে থাকে, এই একটা ইস্যু। এবং সিটের নিচে তো এখন সব চোররাই জানে, এটা আসলে খুলে ওরা এটা বন্ধ করে দিতে কোনো টাইমই লাগে না, তো আমার কাছে এটা তেমন কোনো সিকিউরিটি মনেই হয় না আসলে। আর দ্বিতীয়ত ওগুলা আমার জানা মতে সবাই দেখি যে বলে যে ব্যাটারি আসলে ড্যামেজ করেই, তো আমি এর জন্য যা শুধু একটা জিপিএস খুঁজতেছিলাম, একটু ভালো ব্র্যান্ডের এবং একটু ভালো কোয়ালিটির। এর মধ্যে দেখলাম যে না, আপনাদেরটাই, আপনারা যেরকম বলতেছেন যে এটা আমেরিকান, তো সেক্ষেত্রে অবশ্যই এটা ভালো হওয়ার কথা। আপনাদের নিজস্ব অ্যাপস আছে, এটা একটা বড় ইস্যু। এছাড়া যতগুলো আমি জিপিএস নিছি সবগুলারই দেখলাম যে ওরা অন্য কোনো ভায়া অ্যাপস দিয়ে ইউজ করে। আপনাদের দেখলাম যে পার্সোনাল অ্যাপ আছে, এটা একটা আমার কাছে খুব ভালো লাগছে। এরপরে আপনার এই যে পরিশ্রম করে অনেক টাইম নিয়ে গোপন জায়গায় ইনস্টল করতেছেন, এটা আমার খুব পছন্দ, এটা অন্যতম প্রধান কারণ। আর এটার মধ্যেও নাকি ব্যাটারি আছে, সেক্ষেত্রে আমি আশা করি, আর যেইটুকু ডিভাইস এটা আশা করি না খুব একটা বেশি ব্যাটারির উপরে কোনো ইফেক্ট ফেলবে, যেহেতু আমি নিজেও ইঞ্জিনিয়ার মানুষ, আমিও বুঝি যে একটা ডিভাইস কতটুকু কী করতে পারে। তো যেই পরিমাণে অ্যাম্পিয়ারলি দরকার হয় ইউজ করতে একটা সিমকে অ্যাক্টিভ রাখার জন্য, এতে আশা করি না আমার ব্যাটারির কোনো প্রবলেম হবে, এটা অনেক বড় একটা বিষয়। আচ্ছা আচ্ছা, এটাই মূলত কারণ। ধন্যবাদ, যাক, থ্যাংক ইউ স্যার। শেষ, আমরা এখন হচ্ছে কাস্টমারকে, আমাদের যে বড় ভাই ওনাকে হচ্ছে আমাদের অ্যাপসটা সম্বন্ধে বুঝাইতেছি। মাইনুল ভাই কাজটা করতেছে, আমার তো কোনো কাজ নেই, আমি খালি ভিডিও করি আর ব্লগ করি। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো এখান থেকে আমরা মেবি ঢাকার দিকে ব্যাক করবো। আসসালামু আলাইকুম।